হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনামিকাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীরমোহন মিষ্টি। এটা অনেকেই কিন্তু অনেক নামে ডাকে। এটা আজকে আমি তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে। তো এটা তৈরি করতে কিন্তু ছানা তৈরি করার কোনো ঝামেলা নেই, আর মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করে তৈরি করেন, আশা করি আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। কারণ আজকের রেসিপিতে আমি শেয়ার করব কিভাবে আপনারা একটি পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন সকল ধরনের টিপস সহ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। মিষ্টিটি তৈরি করার জন্য আমাদের লাগবে প্রথমে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অবশ্যই ফুলকি মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন। এরপর এখানে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ইউজ করতে হবে, বেকিং সোডা ইউজ করলে কিন্তু হবে না। এরপর এখানে ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানেও ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করা যাবে না। এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন, কিন্তু সয়াবিন তেল দিয়ে এটা হবে না। ঘিতে কিন্তু মিষ্টির একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর মিষ্টির একদম পারফেক্ট। এরপর এখানে দিয়ে দিব 1টি বড় সাইজের ডিম। ডিমটা যদি বেশি বড় সাইজের হয় তাহলে কিন্তু অল্প অল্প করে অ্যাড করে দেখবেন যতক্ষণ না একটা আঠালো পর্যায়ে ডো তৈরি হচ্ছে। একবার যদি বেশি পরিমাণ ডিম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, পরে হ্যান্ডেল করতে একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ অ্যাড করে নিতে পারেন। এরপর আমার এখানে পুরো একটা ডিম দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিব। আর এটা একটা শক্ত ডো তৈরি করা যাবে না, এটা একদম স্টিকি একটা ডো তৈরি করতে হবে, যেটা হাতের সাথে লেগে থাকবে এরকম একটা ডো। এটা এরপর 5 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে, তাই এই পর্যায়ে এটা একটু নরম করে তৈরি করতে হবে। বেশি শক্ত করলে মিষ্টিটা কিন্তু শক্ত হবে, ভালো হবে না। 5 মিনিট পর এটা কিন্তু আর একটু শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, এরপর খুব মসৃণ করে বল তৈরি করে নিব। আজকে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 10টার মতো মিষ্টি তৈরি করব। আপনারা যদি একটু ছোট করে তৈরি করতে চান তাহলে কিন্তু 12 থেকে 14টা মিষ্টি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিটা বেশি বড় না হয়, কারণ এটা কিন্তু ভাজার পর এবং সিরাই দেওয়ার পর এর সাইজ আরও 2 থেকে 3 গুণ বড় হয়ে যাবে। আমি এরকম সাইজে 10টা বল তৈরি করে নিচ্ছি, আর বলগুলো অবশ্যই মসৃণ করে তৈরি করে নিতে হবে, যদি কোনো ফাটল থাকে সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে একে একে সবগুলো বল আমি তৈরি করে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এভাবে কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না। আপনারা চাইলে এরপর যেটা লম্বা করে কিন্তু তৈরি করতে পারবেন। এটা হয়ে গেছে, আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। মিষ্টিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা কিন্তু একদম গরম তেলে এটা দেওয়া যাবে না। চুলাটা লোতে রেখে এগুলো আমি ঠান্ডা তেলে দিয়ে দিব, এরপর এটা আস্তে আস্তে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। যদি আপনারা বেশি গরম তেলে এটা দিয়ে দেন তাহলে উপরটা কালার হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, এতে করে মিষ্টিটা ভালো হবে না। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নিব মিষ্টিগুলো। যখন দেখবেন তেলের উপর মিষ্টিগুলো ভেসে উঠেছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে, ভেতরটা একটু কাঁচা নেই। তখন আমি চুলার আঁচটা আর একটু বাড়িয়ে মিডিয়াম করে এর উপরটা কালার করে নিব। আর একসাথে আমি বেশি মিষ্টি এখানে দেইনি, তাহলে এটা একটু নাড়তে চাইতে অসুবিধা হবে, তাই আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে 2 ব্যাচে ভেজে নিয়েছি। প্রতিবার ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবং মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এগুলো আমার মন মতো কালার করে আমি ভেজে নিব। আপনারা যতটুকু কালো বা আর একটু লাল রাখতে চান সেরকম করে আপনারা এগুলো ভেজে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। প্রথমে কিন্তু বেশি আঁচে দেওয়া যাবে না, প্রথমে এটা অল্প আঁচে ভাজতে হবে। এটা কালারটা হয়ে গেছে, একইভাবে এখন আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিব। পাশাপাশি আমি এখানে শিরা তৈরি করে নিচ্ছি, এর জন্য এখানে দিব 1 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি। দেওয়ার পর এতে আমি দিব 3টে এলাচ এবং 2 টুকরো দারচিনি। এটা দিব পুরোপুরি ফ্লেভারের জন্য, এটা দিলে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এটা কোনো মিষ্টির শিরাটা যখন একটা বলক চলে আসবে তখন এতে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে কোনো আঠালো ভাব করার দরকার নেই, শুধু একটা বলক আসলেই হবে, চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মিষ্টিগুলো দিয়ে, চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে, এবার মিষ্টিগুলো দিয়ে ভাবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে গেছে এবং এর ভেতর কিন্তু রসগুলো খুব সুন্দরভাবে গিয়েছে। এরপর এগুলো একটা চামচ দিয়ে ভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা একদম লো করে আরও 5 মিনিট এটা জাল করে নিব, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
5 মিনিট পর এটা যখন একদম হয়ে যাবে তখন এটা চুলাটা বন্ধ করে এইভাবে ঢাকনা দিয়েই আরও 2 থেকে 3 ঘন্টা এটা ঢেকে রাখতে হবে। চেষ্টা করবেন একটা বড় হাঁড়িতে তৈরি করার, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এটা শিরাতে রেখে দিতে হবে, এতে করে শিরাটা কিন্তু খুব ভালো করে সোক করে নেবে। চাইলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর করে শিরাগুলো সোক করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিব। এগুলো চাইলে কিন্তু এভাবে খাওয়া যাবে। এটাকে কিন্তু গোলাপজাম মিষ্টি কিন্তু এভাবেই তৈরি করে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো, কারণ এগুলো দেখে এতটাই লোভনীয় লাগছিল যে না ভেঙে থাকা যায় না। দেখতে পাচ্ছেন এটা কতটা জুসি হয়েছে, আর পুরো মিষ্টিটা কিন্তু রসে একদম টসটস করছে, আর মিষ্টিটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এখন এটা মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর বাইরের কোটিংয়ের জন্য তো পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমরা যে শিরাটা ইউজ করেছিলাম সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ চিনি শিরা নিয়ে নিয়েছি। শিরাটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক ইউজ করতে হবে, আমি এখানে ডিপ্লোমা মিল্কটা ইউজ করছি, আপনারা যে কোনো ফুল ক্রিম মিল্ক ইউজ করতে পারবেন। গুঁড়ো দুধটা দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে দিব একদম লো আঁচে। এ পর্যায়ে আঁচটা বাড়ানো যাবে না, তাহলে গুঁড়ো দুধটা কিন্তু পুড়ে যাবে। আর এটা অনবরত নাড়তে হবে, নয়তো নিচে থেকে লেগে যাবে। এটা যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব, বেশি শক্ত করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সুন্দর একটা শাইনি ভাব আসবে, আর খেতেও অসম্ভব মজার হয়। এটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এ পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামানোর পর এটা গরম অবস্থাতেই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিব। এর পরিবর্তে চাইলে আপনারা ঘি ইউজ করতে পারবেন। এরপর এটা খুব ভালো করে মিক্স করে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। একদম পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করলে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে আর একটু ঘি মেখে নিয়ে আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা রুটির মতো তৈরি করে নিব হাত দিয়ে চেপে চেপে। আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন এটা আমি কীভাবে করছি। আর মিষ্টিগুলো যে রেখেছিলাম সেগুলো কিন্তু অবশ্যই শিরাটা একটু চেপে বের করে নিতে হবে। শিরা সহ এখানে দিলে অনেক সময় শিরাটা বের হয়ে এই দুধের লেয়ারটা গলে যায়, ফলে মিষ্টিটা কিন্তু কোটিংটা ভালো করে করা যায় না। এখন এখানে একটা মিষ্টি নিয়ে আমি এর ভেতর এভাবে দিয়ে পুরো মিষ্টিটা কভার করে দিব এই ডোটা দিয়ে। এটা একটু সাবধানে করতে হবে, হাত দিয়ে চেপে চেপে করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভেতরকার রসগুলো বের হয়ে কিন্তু পুরো মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। এবার খুব সুন্দর করেভাবে মসৃণ একটা বল তৈরি করে আমি একটা সাইডে রেখে দিব। আমাদের একটি মিষ্টি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। আর আমি যতটুকু ডো তৈরি করেছি পরে গুঁড়ো দুধ দিয়ে, সেগুলো দিয়ে আমার প্রায় 7 থেকে 8টার মতো মিষ্টি কভার করতে পেরেছি। আর মিষ্টিগুলো এতই মজার হয়েছিল যে এগুলো কভার করার আগেই কিন্তু আমরা কয়েকটা খেয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো কভার করা হয়ে গেছে, এখন এগুলো নর্মাল ফ্রিজে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো একদম উপরের লেয়ারটা সেট হয়ে গেছে, এখন এগুলো কেটে নিব। একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে আমি মিষ্টিগুলো কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি এখন কেটে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর ভিতরটা কিন্তু অনেকটা জুসি হয়েছে। আমি সবগুলো মিষ্টি কেটে নিয়েছি, এখন দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটু হালকা ফুড কালার দিয়ে দিচ্ছি মাঝখানে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরমোহন মিষ্টি, এটা আপনার বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর যদি আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে তৈরি করেন, আশা করি আপনারা একটি পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন সেটাও আমাকে জানাবেন। আপনাদের একটি মিষ্টি দেখিয়ে দিচ্ছি, এটা কতটা সফট হয়েছে। আর এটা বাসায় একবার অবশ্যই চেষ্টা করবেন, এটা কিন্তু ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাসায় যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, এই রেসিপিটি তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এটা দেখতে যতটা বেশি লোভনীয় লাগে, খেতে কিন্তু তার চাইতেও হাজার গুণ বেশি মজার। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।